আজি মানে আজি আমি একটা ডাঙর মিটিং দিলো, যেহেতু আমার জানে সবাই জানে যে দুর্গা পূজা আইছে, এটা ফান্ডামেন্টাল রাইট হয়, তোমালকে তোমার খ্রিস্টান নীতি লই আছে, তোমালকে তো ধর্ম পালন করো, আমার কব লাগে না। ইহতে কি কইছে যে দুর্গা পূজা তুমি কেনা করো তোতক চাই লম, আর ভাষা নিয়ে তোতর লগত আমি মারপিট করি। আমার এই কোনে কইছে? এই ইহতে কইছে, এই কি নাম অমন হল, তারপর শিবম, কুপন্দর, অভিষেক, অবিনাশ, মুন্না, এইকেটা মানে আমার দম, আমার লড়াইটা দম দিছে। আমার কলোনীত আপনার অলমোস্ট 70% খ্রিস্টান মানুষখিনি আছে, তাকো সেই খ্রিস্টান মানুষখিনি আমার ইয়ার অরিজিনাল খ্রিস্টান নহয়, তেওঁলোক হিন্দু হয়, বাসফর লিখে হরিজন সম্প্রদায় মানুষ হয়, তেওঁলোকে 50,000 তেওঁলোকক কেথলিকৰ ফালৰ পৰা 50,000 পয়সা দিয়াৰ বিনিময়ত তেওঁলোকে নিজৰ ধৰ্ম পৰিৱৰ্তন কৰিছে। আৰু তেতিয়া তেওঁলোকে হিন্দুৰ পৰা ধৰ্ম পৰিৱৰ্তন কৰি 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 আজি 70%লৈকে গৈ পাই গ'ল। এতিয়া তেওঁলোকৰ এতিয়া আপত্তি আছে যে কলনীত আপোনাৰ দুৰ্গা পূজাটো হ'ব নোৱাৰে, সেইটোক লৈ কেনে আমাৰ সিহঁতে অলপ গালি গুলজো কৰিলে, আমাৰ যিটো আমাৰ হৰিজন সমাজ, সমাজৰ মানুহখিনিক অলপ গালি গুলজ কৰিলে, তেতিয়া আমাৰ ল'ৰাখিনিও অলপ চিঞৰ বাখৰ কৰিলে, তেতিয়া সেইটো লৈ কেনে পূৰা দা কটাৰী সিহঁতকেইটা লৈ আহি গ'ল। তেওঁলোকে আপোনাৰ কিছুমান পৰিয়ালৰ মানুহ আছে, হ্যাঁ, সিহঁতৰ মানে নিজৰ বংশৰ লৈ কেনে পূৰা টোটেলি টার্গেট করে রাখিছে যে হিন্দু মানুষখিনিক আমি কেনেকৈ খতম করে পেলাও বা ইহঁতক ধর্ম পরিবর্তন করে কেন খ্রিস্টানলৈ লৈ আহ, সেইটো চলি আছে। কিন্তু এইখিনি মানুষ আমি যিমান 30% বাঁচি আছো, সেইখিনি নিজৰ আমি হিন্দু ধর্মৰ আস্থাখিনি বচাই রাখব বিচাৰি আছো, তেওঁলোকে আমাক বহুতখিনি মানে হেৰি কৰি আছে।